बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आशा करछि जे सबाई इनशाल्लाह अनेक भालो आछे जे जेखान थेके आमार ए ब्लगटा देखछेन सबाईके जानाच्छि आमार पक्ष थेके अशेष अशेष धन्यवाद आमराओ आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि तो आजकेर भिडियोटी होच्छे आमि सकालबेला थेके शुरू करे दियेछि तो आमु होच्छे परोटा बानियेछिल आर एकटु होच्छे मुर्गीर मांस दिये खाच्छिलाम আর এদিক থেকে হচ্ছে আমার ছেলেটাও খাচ্ছে একা একা মাশাআল্লাহ দিলে আর চিনি দিয়ে খাবে সে তার হচ্ছে ফেভারিট খাবার আর এদিক থেকে হচ্ছে তো মা চাটাও বসিয়ে দিয়েছে অলরেডি চাটা আমি নিয়েও চলে এসেছি তো এখন হচ্ছে আমি চাটা এনজয় করে নিব আর ওদিক থেকে হচ্ছে পরোটাও খেয়ে নিয়েছি ডিম দিয়ে আর আরেকটা হচ্ছে পরোটা বাঁচিয়ে রেখেছি একটু চা দিয়ে খাবো আমি আর কার কার এই ধরনের অভ্যাসগুলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফ্যান্স অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিংকটি শেয়ার করে দিবেন আর পজিটিভ একটা কমেন্ট করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো চাটা খাওয়া শেষ আমু হচ্ছে দুপুরে রান্না বানাতে চলে এসেছে আজকে হচ্ছে মজার মজার খুব রান্না হবে আশা করছি যে আপনারা ফুল ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে অনেক এনজয় করতে পারবেন তো আমু হচ্ছে দেশি মুরগিটা কেটে নিচ্ছে আর এগুলো হচ্ছে বক্সের সব রসুন বাটা আমু কষ্ট হয় বিদে আমু একসাথে করিয়ে নেয় মানুষদেরকে দিয়ে আর এদিক থেকে হচ্ছে পোলাওয়ের যে চালটা সেটাও ধুয়ে নিয়েছে আর চুলায় হচ্ছে গরম পানিও বসিয়ে দিয়েছে আর এদিক থেকে হচ্ছে চিকেনটাও কেটে সুন্দর করে নিয়েছে আম্মু তো এই যে গরম পানিটাও উতরিয়ে গেছে একদম তো এদিক থেকে হচ্ছে তো ওগুলার কাজও শেষ আর এদিক থেকে হচ্ছে একটু ইলিশের দো পেঁয়াজু করবে ইলিশ মাছের তো এদিক থেকে হচ্ছে ইলিশ মাছটাও কাটতেছে আম্মু তো আমি ভাবলাম যে একটু ইলিশ মাছের কাটাটাও একটু ক্যামেরা বন্দি করি বা অনেকে আছে দেখতে চাই যে মাছ টাস কিভাবে কাটে আমার ভিউয়ার্সরা তো আমি তাদের জন্যই রেখেছি তো আপনারা দেখেন ফুল ভিডিওটি আর কিভাবে হচ্ছে আমার আম্মু মাছ কাটতেছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে যে সে আমার আম্মু হচ্ছে কাটা চামচ দিয়ে মাছটা কেটে নিচ্ছে সুন্দর করে তো এই যে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে তো এদিক থেকে হচ্ছে আমি আবার স্ক্যাচ বোর্ডটা একটু ধুয়ে নিচ্ছি কেননা আমি হচ্ছে একটু পেঁয়াজ মরিচ এগুলো কাটবো আর মাও হচ্ছে ওই দিক দিয়ে ইলিশ মাছটা কাটতে বসে গিয়েছে তো আমি হচ্ছে একটু ক্যামেরাটা ইয়া করলাম অন করলাম যে আমি আমার বন্ধুদের জন্য একটু শেয়ার করি যে আমার বন্ধুর একটু দেখো মানে আমার আম্মু কিভাবে ইলিশ মাছটা কাটে সেই কারণে আমি রাখলাম ইলিশ মাছটাতে হচ্ছে ডিম হয়েছিল তো মা হচ্ছে এইভাবেই কেটে নিচ্ছে তো এই যে মাছের এই মাথাটার মধ্যে কিন্তু একটা হারাম থাকে তো এই হারামটাও আম্মু ফেলে দিচ্ছে তো আমি বললাম মা একটু দেখিয়ে দাও তো মা হচ্ছে একটু দেখিয়ে দিল আপনাদেরকে তো মা হচ্ছে লেজের দিকটাও কেটে ফেলেছে এবার হচ্ছে ডিমের যে পাঁচটা সেটাও কেটে নিচ্ছে আম্মু আসলে বটিটা ধার নাই তো সেই কারণে হচ্ছে মাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল তো মার একটু কষ্ট লেগেছিল তো যাই হোক অনেক কষ্টে মা হচ্ছে পরিষ্কার করতেছিল বা কাটতেছিল মাছটাকে আর আমার আম্মু ইলিশ মাছ কাটাটা অনেক ফেভারিট মানে সে ইলিশ মাছ কাটতে পারলে সে কিন্তু খুবই খুশি তো এই যে এবার হচ্ছে ডিমের থেকে যে আঁত থাকে তো সেগুলোও হচ্ছে ক্লিন করে নিচ্ছে আম্মু এই যে আঁতটাও পরিষ্কার করে নিচ্ছে আম্মু এই যে ইলিশ মাছ কাটাটাও কমপ্লিট
আর এদিক থেকে হচ্ছে আমিও সব কেটে নেছি এক এক করে। আর এটা হচ্ছে আদা বাটা, এই যে চাউলটা ধুয়ে ক্লিন করে নিয়েছে, পানিও ঝরে নিয়েছে। আর পোলাওয়ের জন্য হচ্ছে গাজর কুচি আর মটরশুঁটি বের করে নিয়েছে, মানে মাও হচ্ছে একদম গুছিয়ে কাজ করে সব সময়। আর এগুলো হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, আর এগুলো হচ্ছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর এগুলো হচ্ছে পোলাওতে দিবে, সেই জন্য একটু গোটা গোটা রেখেছে কাঁচামরিচটা। এখন হচ্ছে চিকেনটা তো হচ্ছে হলুদ আর লবণ মেখে নিয়েছে, মাছটা তো হচ্ছে হলুদ আর লবণ মেখে রেখেছে। এই যে এগুলো হচ্ছে মানে উপকরণ আজকে রান্নার জন্য, তেজপাতা, লবঙ্গ, এলাচ, কাজু বাদাম বা পেস্তা বাদাম, সরি কাজু বাদামে, দারচিনি, আলু বোকরা আর কিশমিশ নিয়েছে। আর এটা হচ্ছে মুরগির মাংসের জন্য গরম মশলার গুঁড়ি আর মুরগির মাংসের মশলা আর ঘি। এই ঘিটাই আমি সবসময় ইউজ করি, সানের ঘিটা, প্রিমিয়াম ঘিটা, এটা অনেক ভালো। আর এটা হচ্ছে আদা বাটা। আর একটু হচ্ছে জিরা টেলে নিচ্ছে আম্মু চুলায় কড়িয়াতে বসিয়ে। আর এদিক থেকে হচ্ছে সর্ষের তেল দিয়ে আম্মু সবসময় রান্না করে, তো ইলিশ মাছগুলো হচ্ছে এক এক করে ভেজে নিচ্ছে আম্মু। এক পিঠ ভাজা শেষ, এখন হচ্ছে আরেক পিঠটাও ভেজে নিচ্ছে আম্মু। তো মাছ ভাজাও কমপ্লিট, এখন হচ্ছে এক এক করে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। তো এখন হচ্ছে এই তেলে হচ্ছে মাছটার মানে ইলিশ মাছের দু পেঁয়াজটাও বসিয়ে দিব। তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, টমেটো কুচি দিয়ে দিয়েছে, রসুন কুচি দিয়ে দিবে, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছে। যেহেতু মাছ ভাজার সময় একটু বেশি পরিমাণ লবণ দিয়েছে, এই জন্য এখন একটু কম দিয়েছে। আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো ওগুলা কষানোর পরে, মশলাগুলো কষানোর পরে মাছটাও দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে পাশের চুলাতে নিয়ে এসেছে, কেননা তার পাশের চুলাতে এখন চিকেনটা রান্না করবে, তো ওই পাশে তো ওটা হচ্ছে। আর এদিক থেকে হচ্ছে চিকেনটাও বসিয়ে দিবে। তো চিকেনটা হচ্ছে সর্ষের তেলে রান্না করবে, তো মা হচ্ছে আগে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছে। এই যে মাছটাও হয়ে আসার আগে একটু হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। এই যে চিকেনটাও মানে প্রায় হচ্ছে ভাজতেছে আর কি আম্মু। ইলিশ মাছের দু পেঁয়াজও কিন্তু আমাদের বাসায় সবাই খুব লাইক করে, এটা আমিও খুব লাইক করি। তো এদিক থেকে হচ্ছে চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরেকটু তেল দিয়ে মা হচ্ছে চিকেনটাও বসিয়ে দিবে। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিবে এক এক করে। পেঁয়াজ বাটাটাও একটু দিচ্ছে যাতে ঝোলটা ঘন হয় বা মশলাগুলোও যাতে ঘন হয়। তো এই যে এই যে মশলাগুলোর নাম বললাম, এগুলোর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে একটু পেস্ট করে আম্মু হচ্ছে যে মশলা কষানোতে ওইখানে দিয়ে দিবে। তো এখানে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাটা তো কষানো হয়ে গিয়েছে, এবার হচ্ছে চিকেন গুলাও দিয়ে দিয়েছে। তো চিকেনটা তো এদিকে কষানো হচ্ছে, এইদিক থেকে হচ্ছে আমু পোলাওটা বসিয়ে দিবে চুলায়। তো
তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে চুলায়। এখন হচ্ছে একটু সাদা তেল যেটা সেটা দিয়ে দিবে, আর ঘি দিয়ে দিবে পরিমাণ মতো। তো দারুচিনি দিয়ে দিল, এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছে, আর তেজপাতাটা কিন্তু এখন দিবে না, এখন দিলে কিন্তু তেল ছিটে বা মানে চাউলগুলোও ঝরঝরা হতে চাইবে না, সেই জন্য তেজপাতাটা পরে দিবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো, এক চামচ বলতে পারেন, এক চামচেরও কম আর কি। তো এবার হচ্ছে গাজর কুচি আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছে আম্মু পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করেন। যদি কেউ মানে একটু বেশি পছন্দ করেন সবজি, তারা সবজি দিতে পারেন, সবজি বলতে কি গাজর বা মটর বা আরও আদার্স, অনেকে যদি সবজি পোলাও খেতে চায় তাহলে তারা ওরকমই যেমন বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, এরকম আর কি। তো মা হচ্ছে এদিক থেকে হচ্ছে চিকেনের মধ্যে পানিও দিয়ে দিয়েছে আর একটু ঘিও দিয়ে দিয়েছে। তো এদিক থেকে হচ্ছে পোলাওয়ার জন্য মানে যে পেঁয়াজ কুচি মটর এগুলো ভাজা হয়ে গিয়েছে, তখন হচ্ছে মা চাউল দিয়ে দিয়েছে আর চাউলটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিয়েছে। তো এর মধ্যে কিন্তু চাউলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু তেজপাতাটা দিয়ে দিবে আম্মু। আসলে সময় স্বল্পতার কারণে আমি হচ্ছে ভালোভাবে ভিডিওটা ইয়া করতে পারিনি, কেননা যেহেতু আমার দুটো বেবি আছে তো অনেক কষ্ট করে করে ওদেরকে সামলিয়ে মার যা যা কাজ করতেছে ওগুলো একটু ক্যামেরা বন্দি করে শুধুমাত্র আপনাদের জন্যই আমি চেষ্টা করি সব কিছু করতে। তো এদিক থেকে হচ্ছে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছে, আর যে পটটা দেখালাম সেটার হচ্ছে 3 পট চাউল নিয়েছে, তো মোট 6 পট পানি দিয়ে দিয়েছে আম্মু পরিমাণ মতো। আর এদিক থেকে হচ্ছে চিকেনটাও প্রায় হয়ে যাচ্ছে আর কি, উতপিয়ে গিয়েছে। তো চাউলটাও তো প্রায় একদম সিদ্ধ সিদ্ধ অবস্থায়, তো আম্মু হচ্ছে আলু বোকরে আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছে একটু, মানে হালকা পানিতে বা ভাপেই এগুলো সিদ্ধ হয়ে যাবে আর যতটুকু চাউল আছে আর কি। তা আমি হচ্ছে সব তরকারির একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে চিকেন টার্কি, দেশি মুরগি আর কি এটা, আর এটা হচ্ছে পোলাও। আর সত্যি অনেক মজা হয়েছে আসলে মার রান্নাগুলো, আর এটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজু। তো আমি তো হচ্ছে নামাজ কালাম সব কিছু করে বাচ্চাদেরকে খাইয়ে আমিও হচ্ছে খেতে বসে গিয়েছি এখন। আমি হচ্ছে প্রথম ইলিশ মাছের দু পেঁয়াজু আর চিকেনটা নিয়ে নিয়েছি, আর আসলে মাছ আর চিকেন একসাথে কখনোই খাবে না, আসলে আমি ভুলবশত নিয়ে ফেলেছি, সেই জন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা যদি চান তাহলে আমি জানাবো আপনাদেরকে, হয়তো বা অনেকেই জানেন, সো আজকে আর জানালাম না। তো আমি তো হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি। তো আমার তো ভাত খাওয়া প্রায় শেষের দিকে, তা আমি হচ্ছে মানে ডেক্সি পাতিল হাঁড়ি পাতিল যা হয়েছে সব ক্লিন করে ফেলবো এখন। আসলে যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, সেহেতু আমি আমার সারাদিনের যা যা করবো তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার ডেইলি ব্লগটা নিয়েই খোলা। তো এদিক থেকে হচ্ছে আমার বারান্দার গাছে লেবু গাছে খুব সুন্দর মাশালে লেবু ধরে আছে, তো আমিও সেটা আপনাদেরকে একটু দেখালাম। তো ভাত খাওয়া শেষ, আসরের নামাজ পড়াও শেষ, এখন হচ্ছে আসরের নামাজের টাইম, আমরা একটু ছাদে উঠেছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আম্মুদের ছাদে। তো আমার বাচ্চা কাচ্চাদের কিছু মোমেন্ট সাদে আম্মুদের সাদে কাটানোর কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তো এদিক থেকে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট করে ফেলি আপনাদের সবার কাছে, যদি আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবারের পর পাশে থাকা যে বেল আইকনের যে অল অপশনটা সেটা সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের মোবাইলে। আর প্লিজ কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ক্ষমা তো মানুষেরাই করে, আর ভুলটাও ধরিয়ে দিবেন আমার, আমি শিখতে চেষ্টা করব, কারণ ভুল থেকেই কিন্তু মানুষ ভালো
আশা করে বা ভালো শিখতে চায়। আর আমার ছেলে মেয়ের জন্য আপনারা অনেক দোয়া করবেন আশা করি। তো আমি হচ্ছে আজকে আমাদের আম্মুর আর কি ছাদের থেকে চারিদিকের নেচারটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখবেন, ফুল ভিডিওটি জুড়ে থাকবেন, ইনশাল্লাহ অনেকের ভালো লেগে যেতে পারে আর কি। আর এটা হচ্ছে একটা শিশু স্বর্গ আর কি, মানে যত অনাথ বাচ্চা আছে সবাই এখানেই থাকে, সবাই এখানে খেলাধুলো করে, শিশু স্বর্গ আর কি। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতেছেন সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারাই কিন্তু পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর বিকেলের এই সূর্যটা যখন অস্ত যায় সত্যি অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে এরকম মানে আমার মতো একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো সাথে তো ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় চলে আসতেছি। তা আমার ছেলেটা হচ্ছে আমার ছোট বোনটার জন্য অনেক পাগল, তো সে সারাক্ষণ ওখানেই ব্যস্ত থাকে। তো মা হচ্ছে যায়নি, মা হচ্ছে আসরের নামাজটা পড়ে নিচ্ছে। তো আমি হচ্ছে আবার একটু বারান্দাতে গেলাম। আম্মুর যে বারান্দার কাজগুলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আম্মু তো মানে বাসার যে বারান্দাটা সেটা তো অনেক কিছু গাছই আছে, অ্যালোভেরা আছে, তারপর লাকি ব্যাম্বো আছে, কিছু কচুরি পানার মতো পাতাবাহার আছে, প্রায় অনেক রকমের গাছ আছে। আসলে আমি নামগুলো জানি না, হয়তো বা জানতাম কিন্তু এখন মনে নাই। তো এদিক থেকে হচ্ছে আমার মেয়েটা রাগ করছে, সে হচ্ছে আরও ঘুরবে, তোকে কেন বাসায় নিয়ে এসেছি, সে রাগ করতেছে।